রীতি নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে পনেরো দিনের জন্য মামা বাড়ি যাচ্ছে অনেক জামাকাপড় নিয়েছে দুটো ব্যাগ জামাকাপড় ভর্তি করে রীতি বিছানা থেকে উঠে দাঁড়াল কোমরে দুহাত রেখে জোরে শ্বাস নিয়ে বলল উফ অফ বা চলাম এখন কিছু বইপত্র নিতে হবে আর ডায়েরিটা আর কি নিব রীতি এসব ভাবতেই দরজায় চোখ পড়ে রিমন দরজায় দাঁড়িয়ে উকি মারছে রীতির চোখে চোখ পড়তেই রিমন দাঁড়িয়ে গিয়ে দাঁত কেলিয়ে হাসি দিল রীতি ভ্রু কুচকে তাকিয়ে বলল কী ফুটবল চোরের মতো উকি দিচ্ছিস কেন মতলব কি তোর হু রিমন হাসি আরও প্রসারিত করে বলল কিছু না এমনিতেই দেখছিলাম তা কয়দিনের জন্য যাচ্ছ এত গাঁটটি বাঁধছো যে গাঁটটি শব্দতা শুনে বলল গাঠটি মানে কি হা পনেরো দিন থাকব এটুকু তো নিতেই হবে রিমন মাথায় হাত দিয়ে বলল এটুকু দুই জামা কাপড় নিয়ে এটুকু বলছ মনে হচ্ছে মামাবাড়ি না রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছ আজীবনের জন্য রীতি রিমনের কথা শুনে চোখ বড় বড় করে তাকাল রোহিঙ্গা আমি রোহিঙ্গা ক্যাম্পে যাব কেন কারণ তুমি একটা রোহিঙ্গা রিমন রীতিকে রোহিঙ্গা বলেই দৌড় নয়তো রীতি যে ওর হার ভেঙে দেবে সে ওর জানা আছে রীতি তখনও বিস্ময় নিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর বিস্ময় কাটাতেই রীতি রিমনের খোঁজ করে কিন্তু রিমন বাড়িতে নেই রীতি মেইন ডোর খোলে বাইরে যায় সিঁড়ির কয়েক ধাপ নামতেই সাদিবের কণ্ঠস্বর শুনতে পায় সাথে রিমনের রীতি আরও কয়েক ধাপ নিচে নামে সেখানে দেখে সাদিব নিজেদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে রিমন ওর সামনে সাদিব রিমনকে চকলেট দিচ্ছে রিমনও খুশি মনে চকলেটগুলো নিচ্ছে সাদিব চকলেট দিয়ে ভেতরে ঢুকে গেল আর রিমন তখনও সেখানে দাঁড়িয়ে আছে রীতি তখনও ঠায় দাঁড়িয়ে আছে বিস্ময় নিয়ে রীতি আজ রিমনকে ধরবে আর ইচ্ছে মতো পেটাই করবে সাদিবের থেকে চকলেট কেন নিচ্ছে চকলেট দিবে আরও নিয়ে নিবে রীতি নিচে নামতে যাবে তখনই সাদি বাবারও বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে তবে খালি হাতে না হাতে একটা সেভেন আপের বোতল রিমনের দিকে হাত বাড়িয়ে দিতেই রিমন দাঁত কেলিয়ে হাসছে সাদিব রিমনের গাল টেনে পিঠে চাপতে কিছু একটা বলছে কিন্তু রীতি শুনতে পায়নি রিমন সেগুলো নিয়ে নিচে চলে গেল রীতি কিছুই বুঝতে পারছে না ঘটনা তবে এটুকু বুঝতে পারছে এই যে এতদিন রিমনকে কোল্ড ড্রিঙ্কস চকলেট আইসক্রিম খেতে দেখত সেগুলো সাদীপ দিত আর সেদিন যে আমাকে রিমন চকলেট দিল সেটাও কি সাদীপ দিয়েছিল আমি সাদিবের দেওয়া চকলেট খেয়েছি রিমনের বাচ্চা আমাকে মিথ্যা বলেছে তারপর রীতির মাথায় আরেকটা প্রশ্ন উকি দিল সাদীপ কেন রিমনকে এগুলো দেয় এমনিতেই ভালোবেসে না অন্য কারণ আছে অন্য কি কারণ থাকবে ডাক্তার রিমনকে এসব খেতে নিষেধ করেছে আর উনি রিমনকে এসব খাওয়াচ্ছে রীতি ঠিক করল রিমনকে আচ্ছামত ধোলাই করবে আর সাদিবকেও হুঁশিয়ার করে দেবে যাতে রিমনকে এসব না দেয় কিন্তু এই মুহূর্তে রিমন আর সাদিব দুজনেই হাত থেকে ফসকে গেছে বিকেল হলেই সাদিপকে ছাদে পাওয়া যাবে রীতি আপাতত দুজনকে ছেড়ে দিয়ে নিজের কাজে লেগে গেল সব কিছু গুছিয়ে নিল আগামীকাল সকালে বাবা দিয়ে আসবে গুটিগুটি পায়ে রীতি ছাদে গিয়ে দাঁড়াল ছাদের ঘরের দরজার সামনে দাঁড়াতেই সাদি বার দিয়াকে দেখতে পেল দিয়া হাত নাড়িয়ে কিছু একটা বলছে মাঝে মধ্যে মুচকি হাসছে সাদি একমনে ওর কথা শুনছে মনে হচ্ছে ওর গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলছে দিয়া সাদিবকে কোনো মাসোয়ারা দিচ্ছে দিয়ার কথা শুনে সাদিবের দৃষ্টি উঠানামা করছে আর মাঝে মধ্যে ঠোঁটের কোণে হাসি ফুটছে হুট করে দিয়ার হাসির পরিমাণ বেড়ে গেল রীতির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে দিয়ার হাসি রীতি স্থির দৃষ্টিতে ওদের দেখছে রীতি যে এতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছে সেদিকে ওদের কারোরই খেয়াল নেই রীতি আর দাঁড়িয়ে থাকতে পারছে না কেউ দেখার আগেই দৌড়ে ছাদ থেকে নেমে গেল দিয়া ঘরের দরজার দিকে তাকালো সেখানে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি দৌড়ে চলে গেছে সেটা ওর চোখ এড়ায়নি সাদিবের অগোচরে দিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটল দিয়ার প্ল্যান সাকসেস হচ্ছে কিছুটা রীতি বিছানার চাদর খামচে বসে আছে আর রাগে ফুসছে নিজের উপর ওর প্রচণ্ড রাগ হচ্ছে কেন বারবার নিজেকে নিজেই আঘাত করছে কেন বেহায়ার মতো বারবার ছুটে যাচ্ছে কেন নিজের কষ্টটা বাড়াচ্ছে কেন কেন এর উত্তর ও খুঁজে পাচ্ছে না হয়তো পাবেও না সব কেন এর উত্তর পাওয়া যায় না পাওয়া গেলেও আরেকটা কেন শব্দের সৃষ্টি হয় আর সে কেনোটা হচ্ছে সাদিবকে কেন ভালোবাসে সাদিব কি বাসে মাত্র কয়েক বছরের জন্য এ বাড়িতে এসেছে তারপর আবারও নিজের বাড়িতে ফিরে যাবে অথচ এই বাড়ি রীতির উপর কত প্রভাব ফেলছে রীতি কখনো যা করেনি ভাবেনি তাই হচ্ছে রীতি এই বাড়িতে এসে প্রেমে পড়েছে রীতি এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে থামার নাম নেই রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে গেছে পাতায় পাতায় বৃষ্টির ফোঁটা পড়ছে রীতি বারান্দায় দাঁড়িয়ে বাইরে হাত দিয়ে বৃষ্টির পানিতে হাত ভেজাচ্ছে আর জোরে শ্বাস টেনে বৃষ্টির ঘ্রাণ নিচ্ছে আজ বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে কিন্তু মামা বারণ করে দিয়েছে ভিজতে এমনিতেই ঠান্ডা পড়েছে বৃষ্টিতে ভিজে জ্বর ঠান্ডা লেগে যাবে তাছাড়া এখন রাত রীতি আজ সাত দিন হয়েছে মামা বাড়িতে এসেছে সকাল থেকেই বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখে বড় মামি রাতে খিচুড়ি রান্না করেছেন রীতির ছোট মামি পেছনে থেকে রীতির কাঁধে হাত রাখল রীতি ঘুরে তাকাল রীতির মামি বলল রীতি চলো খেতে যাবে রীতি বাইরে থেকে হাত ভেতরে এনে বলল হুম আসছি তুমি যাও রীতি ওর মামির পেছনে পেছনে খেতে চলে গেল রাতের খাবার খেয়ে রীতি আবারও বারান্দায় এসে দাঁড়াল আর নিজ মনে বলছে আপনার কি আমার কথা মনে পড়ে না আমার তো আপনার কথা খুব মনে পড়ে রীতি ফোন বের করে সার্চ লিস্ট থেকে সাদিবের ফেসবুক আইডিতে যায় সাদিব কয়েক ঘন্টা আগে একটা হাসজ্জ্বল পিকচার আপলোড করেছে রীতি সাদিবের হাসোজ্জ্বল পিকচারের দিকে কিছুক্ষণ চেয়ে রইল তারপর মুচকি হাসি দিল তারপর বলতে শুরু করল জানেন তো আপনার জন্য আমার মন খারাপ হয় ভীষণ মন খারাপ হয় আপনাকে আমি খুব মিস করছি আপনার হাসি কথা গান সব মিস করছি কত সুন্দর ছিল সেই দিনগুলো সেই দিনগুলো আমি খুব মিস করছি আপনি কি বুঝতে পারছেন কেউ একজন তার মামা বাড়িতে বসে আপনাকে মিস করছে আমার মন খারাপ আমি আপনাকে মিস করছি সেটা বুঝতে পারছেন পারবেন কি করে আপনার মনে তো অন্য কারও বসবাস আমি পুরো শহরের আনাচে কানাচে সব বিলবোর্ডে লিখে দেব আপনাকে আমি মিস করছি তবেই যদি আপনার চোখে পড়ে রীতি অভিমানে গাল ফুলিয়ে রাখল কিন্তু ওর অভিমান ভাঙানোর সেই মানুষটি নেই রীতি সকাল সকাল ব্যাগ গুছিয়ে নিল থাকবে না আর এখানে বাড়িতে চলে যাবে ভালো লাগছে না কিসের জন্য এসেছে এখানে সাদিবের থেকে দূরে থাকতে কিন্তু ফিলিংস থেকে দূরে থাকতে পারছে পারছে না তাই বাড়িতে থাকাই ভালো রীতি রিক্সা থেকে গেটের সামনে নামলো রিকশা থেকে নেমে কাপড়ের ব্যাগ দুটো নিচে নামিয়ে কাঁধের লেডিস ব্যাগ থেকে টাকা বের করে ভাড়া মিটিয়ে দিল তারপর ব্যাগ দুটো দুই হাতে নিয়ে গেটের ভেতরে ঢুকলো ব্যাগগুলো টেনে বাগান পার করে বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল এটুকুতেই হাঁপিয়ে গেছে রীতি বুঝতে পারছে ওর মতো নাজুক মেয়ের পক্ষে তিনতলা অবধি ব্যাগ টেনে নেওয়া পসিবল না রীতি ব্যাগ থেকে ফোন বের করে মাকে ফোন করল কিন্তু ফোন ধরছে না রীতির কপালে বিরক্তির রেখা ফুটে উঠেছে কপাল কুচকে বিরক্তি প্রকাশ করে ফোন কেটে রীতি আবারও মায়ের নম্বরে দায়ল করল রীতি হঠাৎ বাইকের শব্দ পেয়ে কানে ফোন নিয়ে বিরক্তি ভাব নিয়ে এক পাশ করে পেছনে তাকাল সাদিব বাইকে বসে হেলমেট খোলে বাইকের উপরে রেখে চুলগুলো হাত দিয়ে ব্রাশ করছে রীতি সাদিবকে দেখে মুখ ঘুরিয়ে নিল সাদিব সামনে তাকাতেই রীতিকে দেখতে পেল রীতি এক হাত কোমরে দিয়ে আরেক হাতে ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে মেঝেতে দুটো ব্যাগ সাদিব বাইকের চাবি নিয়ে আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে রীতিকে দেখেও না দেখার ভান করে রীতির পাশ কাটিয়ে সিঁড়িতে উঠে বাঁকা একটা হাসি দিল রীতির বিষয়টি বেশ অদ্ভুত লাগল সাদিবের উচিত ছিল রীতিকে হেল্প করার কথা বলা রীতি ভেবেছিল অন্তত সাদিব হেল্প করতে চাইবে কিন্তু না সাদিব ওকে ভুল প্রমাণ করে উপরে উঠে গেল অবশেষে রীতি মাকে ফোনে পেল রীতি মাকে বলেছে নিচে এসে রীতিকে হেল্প করতে রীতি দুদিন যাবৎ বের হয় না ঘর থেকে ছাদে যায় না বারান্দায়ও তেমন যায় না বাবা বই এনে দিয়েছে শুয়ে শুয়ে সেগুলো শেষ করছে কিচেনে গিয়ে চাকফি বানাচ্ছে টিভি দেখছে ফেসবুকে সময় কাটাচ্ছে আর বই পড়ছে রাত গভীর হলে বারান্দায় গিয়ে রাত উপভোগ করে বেশ চলছে দিনকাল সাদিব ঘন্টার পর ঘণ্টা বাগানে সময় কাটায় ছাদে রোদের মধ্যে বসে থাকে কিন্তু রীতির খবর নেই দুদিন সাদিবের প্রচুর রাগ হচ্ছে হালকা অভিমান জমে জমে গাঢ়তর হচ্ছে সাদীবের অভিমানেরা এখন রাগে পরিণত হচ্ছে রীতি শুয়ে পা উঁচু করে পা ঝুলিয়ে ঝুলিয়ে বই পড়ছে আর তখনই রীতির মা রীতিকে বলল ছাদ থেকে কাপড় নিয়ে আসতে রীতি বিরক্তি নিয়ে বলল সরি মা আমি এখন যেতে পারব না বই পড়ছি আর এমন জায়গায় আছি ছেড়ে যেতেও পারব না দেখা গেল সিঁড়িতে গিয়েই ফিট হয়ে গেলাম তাই বলছি পড়তে দেও তুমি গিয়ে নিয়ে এসো রীতির মা চেঁচিয়ে বলল পারবি না মানে সারাদিন খাটুনি খাটছি আর উনি নবাবজাদি ছাদে গিয়ে কাপড় আনতে পারবে না শুই শুই শুধু বই পড়বে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি জানিয়ে আয় রীতি মায়ের চিল্লানি খেয়ে বাধ্য হয়েই ছাদে গেল রীতি বীরবির করছে আর জামা কাপড় তুলছে তখনই রীতির কানে সাদিবসহ কিছু ছেলের কণ্ঠস্বর ভেসে এলো রীতি জামা কাপড় নিয়েই ছাদের অন্য পাশে গিয়ে উকি দিল ওরা কিছু বলা বলি করছে একজন সাদিবকে বলল ভাই কি রীতির প্রেমে পড়েছ নাকি এই লাইনটা শুনে রীতি চমকে গেল সাথে সাদিব রীতি অধীর আগ্রহে অপেক্ষা করছে সাদিব কি জবাব দেয় জানার জন্য রীতির বুক টিপটিপ করছে সাদিব ওদের দিকে বিরক্তিকর দৃষ্টি দিয়ে বলল পাগল নাকি আমি প্রেমে পড়ব ওই চশমা পরা মেয়ের হোয়াট এই জোক মেয়ের অভাব নাকি সাদিবের উত্তর শুনে রীতি স্থির থাকতে পারছে না পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে শরীরে শক্তি পাচ্ছে না চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল রীতি অজান্তেই রীতি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে কোথায় যাচ্ছে বুঝতে পারছে না সাদিবের করা অপমান সইতে পারছে না রীতি নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে ডুকরে কেঁদে উঠল চিৎকার করে কাদতে ইচ্ছে করছে রীতি কাদতে কাদতে বলল আপনি আমাকে এভাবে অপমান করতে পারলেন ভালোবাসেন না ঠিক আছে তাই বলে এতটা তুচ্ছভাবে উপস্থাপন করলেন আমি এতটা তুচ্ছ আমি এতটা অযোগ্য আমার অযোগ্যতা এভাবে সবার সামনে আঙুল তুলে দেখিয়ে দিলেন রীতি রাগে ক্ষোভে অপমানে চোখ থেকে চশমা খোলে সেটা দেয়ালে ছুঁড়ে মারল চশমা একটা চশমার জন্য এভাবে সবার সামনে অপমানিত অবহেলিত হতে হচ্ছে এই চশমার জন্য পড়ব না আমি আর এই চশমা কখনো পরব না রীতি চশমা তুলে হাতে নিয়ে ভেঙে কয়েক টুকরো করে ফেলল রীতি রাগে গজগজ করছে আর বলছে এতদিন আপনি আমার প্রতিবেশী ছিলেন আজ থেকে সেটাও নন আপনি আজ থেকে আমার কেউ না এরপর থেকে রীতি আর চশমা পড়েনি বাড়ি থেকে বের হয়নি প্রয়োজনে বের হলেও সাদিবের সাথে দেখা হয়ে গেলেও এড়িয়ে যেত দেখেও না দেখার চেনার ভান করত এই বিষয়গুলো সাদিবকে আহত করছে খুব রীতির মা বাড়িতে নেই রীতি চা বানিয়ে আপন মনে চুমুক দিচ্ছে রিমন এসে হাঁপাতে হাঁপাতে বলল আপু তাড়াতাড়ি ছাদে যাও দিয়া আপু পড়ে গেছে ছাদে পায়ে খুব ব্যথা পেয়েছে তারপর রিমন জোরে জোরে শ্বাস নিচ্ছে রীতি রিমনের কথা শুনে এক মুহূর্ত দেরি করল না চায়ের কাপ রেখেই দৌড়ে ছাদে যাচ্ছে মাগরিবে রাজান কানে ভেসে আসছে রীতি ছাদে উঠে হাঁপাতে লাগল কিন্তু কাউকে পেল না পুরো ছাদ ফাঁকা রীতি দিয়ার নাম ধরেও ডাকল কয়েকবার কিন্তু দিয়ার পাত্তা নেই রীতি চিলেকোঠার ঘর থেকে কেমন মৃদু শব্দ পাচ্ছে রীতি চিলেকোঠার ঘরের দরজা হালকা ফাঁক করতেই হেঁচকা টান অনুভব করল পুরো ঘর ঘুটঘুটে আধারে ঢেকে রয়েছে জানালাগুলো বন্ধ লাইট অফ দরজাটাও বন্ধ করে দিয়েছে একটা শক্ত হাত রীতির দুহাত চেপে ধরে রেখেছে ভয়ের ছুটে রীতি রিয়েকশন করতে ভুলে গেছে রীতি শুধু ঢোক গিলছে রীতি চিৎকার করার জন্য ঠোঁট ফাঁক করতেই অপর একটা হাতর মুখ চেপে ধরল রীতি রীতিমতো ঘামছে ভয় নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে মুখ দিয়ে গঙ্গানি দিচ্ছে ছাড়া পাওয়ার জন্য ততই হাতগুলো আরও শক্ত করে চেপে ধরছে এটা কোনো মেয়ের হাত নয় একটা ছেলের হাত রীতি মুখের উপর গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে রীতি অন্ধকারে আবছা একটা অববয় দেখতে পাচ্ছে অববয়টা আরও কাছে আসছে রীতির কানের কাছে ফিসফিস করে বলল হিসস এই শব্দ রীতির গায়ে কাটা দিয়ে উঠল কেমন ভৌতিক লাগছে ব্যাপারটা রীতির শরীর অসার হয়ে আসছে কে হতে পারে কি হতে পারে এসব ভেবেই রীতির হাত জমে যাচ্ছে সন্ধ্যাবেলায় ছাদের মধ্যে ভূতপ্রেত তাসা জাগা করে গল্পের বইয়ে পড়েছে তাহলে আজ ওর সাথে সেটাই হতে যাচ্ছে এটা কি ভূত এই ভূত কি ওর ঘাড় মোটকে দেবে রীতির মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছে নিজেকে ছাড়ানোর চেষ্টাও করছে না কেমন ধুলে পড়ে যাচ্ছে ভারী একটা পুরুষালী কণ্ঠস্বর বলল আমি সাদিব চিৎকার করো না প্লিজ রীতি স্থির হয়ে দাঁড়িয়ে আছে সাদিব নামটা শুনে যেন হুট করেই পাথরে পরিণত হয়েছে হৃদয় উথাল পাতাল খেলে যাচ্ছে সাদিব রীতিকে চুপ করে থাকতে দেখে রীতির মুখ থেকে হাত সরিয়ে নেয় রীতি তখনও চুপ করেই আছে সাদিব পকেট থেকে নিজের মুঠোফোন বের করে ফ্ল্যাশলাইট অন করল ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ চোখে তীক্ষ্ণ আলো পড়তেই রীতি তেতিয়ে উঠে রীতি চোখ খিচে বন্ধ করে ফেলে সাদিব রীতির বিহেভিয়ারে এটুকু নিশ্চিত হয় যে রীতি চিৎকার চেঁচামেচি কিংবা কোনো প্রকার সিনক্রিয়েট করবে না সাদিব তাই রীতির হাত ছেড়ে দেয় রীতি সাদিবের হাতের বন্ধি থেকে মুক্তি পেয়ে নিজেকে সংযত করতে পারছে না এদিক সেদিকে তাকাচ্ছে কেন জানি মনে হচ্ছে এখান থেকে ছুটে পালাতে হবে সাদিব ওর সাথে এমন অদ্ভুত আচরণ কেন করছে কিছুই বুঝতে পারছে না সাদিব কি চাইছে কেন ওকে এই অন্ধকার ঘরে টেনে নিয়ে এসেছে এসবের কোনো উত্তর খুঁজে পাচ্ছে না সাদিব রীতিকে ছেড়ে দেয়ালের দিকে ফ্ল্যাশলাইট তাক করে সুইচবোর্ড বোর্ড রীতি সাদিবের হাত থেকে ছাড়া পেয়ে কোনো কিছু না ভেবেই দরজার দিকে দ্রুত পা বাড়ায় আর তখনই সাদিব রীতির হাত ধরে ফেলে সাদি রীতির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল পালাচ্ছ কেন আমি কি তোমাকে কিডন্যাপ করেছি চুপ করে দাঁড়াও সুইচের বোর্ড খোঁজতে দেও লাইট অন করব রীতি কাঁপা কাঁপা গলায় বলল আমি এখান থেকে যেতে চাই আমাকে যেতে দিন প্লিজ সাদিব রীতির দিকে বিরক্তিকর দৃষ্টি দিয়ে রীতির হাত চেপে ধরে রাখা অবস্থায় দেয়ালের দিকে ফ্ল্যাশলাইট তাক করল আরও একবার সুইচবোর্ডের কাছে গিয়ে রীতির হাত ধরা অবস্থায় লাইট অন করল লাইট অন করতেই রীতি বিস্ময়ের চরম পর্যায়ে মেঝের মাঝখানে একটা ছোট্ট টেবিল তার উপর গোলাপের পাপড়ি জড়ানো একটা কেক আশেপাশে ছোট ছোট বেলুন আজ রীতির একুশতম জন্মদিন সাদীব রীতিকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্যই এত সব করেছে রীতি তখনও কেকের দিকে করে তাকিয়ে আছে সাদিব পেছনে থেকে বলল কেমন হয়েছে বলতো রীতি মুচকি হেসে আমতা আমতা করে বলল এসব কি এমা তুমি কেক মোম গোলাপ বেলুন চিন না রীতি ঘুরে সাদিবের দিকে তাকাল সাদিব চোখ পিটপিট করে রীতির দিকে তাকাচ্ছে রীতি রাগি ফেস করে দাঁতে দাঁত চেপে বলল চিনি খুব ভালো করে চিনি বাট এসব এভাবে এখানে কেন সাদিব বলল কেন আবার তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রীতি আরও রেগে গিয়ে বলল সারপ্রাইজ এটা সারপ্রাইজ এটাকে ভয় দেখানো বলে হাত ধরে হেচকা টান মেরে একটা অন্ধকার রুমে নিয়ে আসাকে সারপ্রাইজ বলে না আপনি জানেন আমি কত ভয় পেয়েছি আমি ভেবেছিলাম কাদো কাঁদো হয়ে সাদীব চোখ ছোট ছোট করে বলল তুমি কি ভেবেছিলে তো রীতি সাদিবের দিকে তাকিয়ে বলল ভেবেছিলাম ভেবেছিলে আগ্রহ নিয়ে ভূত সাদিব রীতির কাছ থেকে এমন উত্তর আশা করেনি রীতি ওকে ভূত ভেবেছে ব্যাপারটা হাস্যকর ভূত তুমি আমাকে ভূত ভেবেছো লাইক সিরিয়াসলি রীতি সাদিবের কথার উত্তর না দিয়ে বলল রাস্তা ছাড়ুন আমি যাব সাদিব এতক্ষণ সব মেনে নিয়েছে কিন্তু রীতির বারবার চলে যাওয়ার কথা শুনে বিরক্ত বোধ করছে ওর জন্মদিনের আয়োজন করলো কোথায় একটু ধন্যবাদ জানাবে তা নয় তুমি এত যাই যাই করছ কেন রীতি কাচুমাচু করে বলল প্লিজ যেতে দিন এখানে এভাবে আমাদের কেউ দেখলে খারাপ ভাববে আমার বদনাম হবে সাদিব নিশ্চিন্ত মনে বলল ডোন্ট ওয়ারি সাদিব কাচা কাজ করে না আমি সব ব্যবস্থা করে এসেছি কেউ আসবে না রীতি সাদিবের কথা শুনে অবাক হয়ে বলল মানে কি ব্যবস্থা করেছেন আগে কেক কাটো পরে বলবো। রীতি কেক কাটবে না সাদিবের উপর ওর অনেক অভিমান জমে আছে সাদিব ওকে সেদিন যথেষ্ট অপমান করেছে কিন্তু সাদিব কেন ওকে ওর জন্মদিনে সারপ্রাইজ দিচ্ছে সেটাই মাথায় ঢুকছে না রীতি অভিমান নিয়ে বলল আমি কেক কাটব না ব্যবস্থা করেছেন এর জন্য ধন্যবাদ আমি যাচ্ছি রীতি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সাদিব রীতির দিকে হাত বাড়াল কিন্তু হাত রীতিকে ধরতে সক্ষম হল না রীতির চুলে গিয়ে পড়ল রীতি দুকদম আগাতেই রীতির চুলে টান পড়ল আকস্মিকভাবে রীতির চুলের হেয়ার রাবার সাদিবের হাতে এসে পড়ল আর রীতির চুলের ঝুটি খোলে গিয়ে চুলগুলো পিঠে ছড়িয়ে পড়ল সাদিব রীতি দুজনেই আকস্মিক ঘটনায় নির্বাক হতবাক রীতি সাদিবের দিকে চোখ বড় বড় করে তাকাল সাদিব বাঁকা হেসে হেয়ার রাবার নিজের বাহাতে পড়ে নিল ব্রেসলেট হিসেবে রীতির হাত ধরে টেনে কেকের সামনে নিয়ে এলো রীতি কি করবে বুঝতে পারছে না দেখুন আমি কিন্তু চিৎকার করব আমি কেক কাটব না আমি চলে যেতে চাই যদি যেতে না দিন তবে আমি চিৎকার করব সাদি বাবারও বাঁকা হেসে রীতিকে বলল তাতে কি আমি তোমার মুখ চেপে ধরব রীতি রাগে ফেটে যাচ্ছে সাদিবের কথা শুনে রীতি চিৎকার করার জন্য ঠোঁট ফাঁক করতেই সাদিব রীতির মুখ চেপে ধরে বলল এই মেয়ে তুমি দেখছি সত্যি সত্যিই চিৎকার করতে শুরু করলে আমাকে ফাঁসাবে নাকি রীতি ভ্যাবাচেকা খেয়ে গেল আজ সাদি রীতিকে বারবার তাজ করছে মুখ চেপে ধরছে এর আগে রীতির ছায়াকেও স্পর্শ করেনি কিন্তু আজ কি করছে রীতির মুখ থেকে হাত সরিয়ে বলল এতদিন তোমার অনেক মনমানি সহ্য করেছি আর নয় আমার কথার অবাধ্য হলে তোমার খবর আছে এতদিন যা করেছো ভুলে যাও কেক কাটো রীতি অবাকের পর অবাক হয়ে যাচ্ছে সাদি এসব কি বলছে সাদিব রীতির দিকে চাকু বাড়িয়ে দিল কেক কাটার জন্য রীতি ভয় কাচুমাচু হয়ে ওর হাত থেকে ছুরিটা নিল সাদি একুশটা মোম জ্বালিয়ে দিল রীতি মোমগুলো সরিয়ে ফেলতে বলল ও জাস্ট কেক কাটবে মোমের ফর্মালিটি পূরণ করবে না রীতি কেক কাটতেই সাদি ভা করে বলল কেকটা আমার সেই কখন থেকে খেতে ইচ্ছে করছে একটু দেও না সাদিবের এহেন কথা শুনে রীতি না চাইতেও হেসে ফেলল তারপর সাদিবের মুখের কাছে কেক ধরল জোরতা নিয়ে সাদিব কেক খেয়ে রীতিকেও দিল রীতি খেতে না চাইলেও সাদিবের জোড়া বাধ্য হলো। রীতি কিশো দিয়ে মুখ মুছতেই সাদিবের কণ্ঠেশ্বর শুনতে পেল রীতি পেছনে ঘুরে থ সাদিব মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে চোখে মুখে হাজারো উচ্ছলতা আকুতি নিয়ে কিসের আকুতি সেটা রীতির বোধগম্য হচ্ছে না রীতি আমি অদ্ভুত কিছু অনুভূতির মাঝে হারিয়ে গেছি শুধু হারিয়ে নয় অনুভূতির সমুদ্রে ডুবন্ত অবস্থায় আছি এখন শুধুমাত্র তুমি আমাকে উত্তোলন করতে পারো আমি সব গুলিয়ে ফেলছি কি বলবো সেটা ভেবেচিন্তে প্রকার মুখস্থ করে রেখেছিলাম কিন্তু এখন আমি কিছুই মনে করতে পারছি না মাথা চুলকে শুধু জানি আমি তোমাকে আমার পাশে চাই মেঘাচ্ছন্ন কিংবা রৌদ্রময় দিনে সকাল বিকাল রাত্রি সবটা জুড়ে থাকতে চাই ঝুম বৃষ্টিতে ভেজা কর্দমাক্ত উঠোনে তোমার সাথে ভিজতে চাই মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে পুরো পৃথিবী নিরবতায় ছেয়ে যাবে তখন তোমার কোলে মাথা রেখে বিলাস করতে চাই তোমার ওই ঝিলের মতো গভীর কাজল কালো চোখের সমুদ্রে হারিয়ে যেতে চাই তোমার ওই ঠোঁটের কোণে মিষ্টি হাসির কারণ হতে চাই এলোমেলো খোলা কালো চুলের ভাজে ভাজে মিশে যেতে চাই তোমার নাকের ডগায় রাগে লাল হয়ে যাওয়ার কারণ হতে চাই বেলায় রক্তিম আকাশের বিশালতায় মিশে ম্লান হয়ে যাওয়া দেখতে চাই তোমার হাতে হাত রেখে শিশির ভেজা সকালে খালি পায়ে তোমার আঙুলে আঙুল রেখে হাঁটতে চাই সকালের সূর্য উঠা দেখে ভালোবাসার আরেকটা নতুন দিনকে আমন্ত্রণ জানাতে চাই সকাল সন্ধ্যায় এক কাপ চাই তোমাকে চাই তোমাকে নিয়ে স্বপ্ন সাজাতে চাই পরিশেষে বলতে চাই তোমাকে ভালোবাসতে চাই রীতির চোখ বেয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ল সাদি ওকে প্রপোজ করছে রীতি নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না সবকিছু অবিশ্বাস্য স্বপ্ন মনে হচ্ছে মনে হচ্ছে দিনে জেগে জেগে স্বপ্ন দেখছে রীতি কাপা কাপা গলায় বলল কি বলছেন আপনি সাদি উঠে দাঁড়িয়ে বলল আমি ঠিকই বলছি আমি তোমাকে ভালোবাসি যদি জিজ্ঞেস করো কেন বাসি ডোন্ট নো বাট বাসি ভালোবাসায় কোনো কারণ থাকতে হয় কিনা আমার জানা নেই তবে এটুকু জানি আমি তোমাকে ভালোবাসি তুমি আমার বুকের মাঝে চিনচিনে ব্যথার কারণ প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসেছি কিন্তু বুঝতে পারিনি বাদ যখন বুঝতে পেরেছি তোমার কাছ থেকে অবহেলা পেয়েছি যা আমাকে প্রতিনিয়ত আহত করেছে তোমার ফোনে বলা কথা রিটি ফোনের কথা শুনে চমকে মাথা তুলে সাদিবের দিকে তাকায় সাদিবও থমকে আছে ফোন মানে আপনি আমাকে ফোন করেছিলেন সেই ব্যক্তিটি আপনি সাদিব মাথা নিচু করে বলল হু আমি তোমাকে ফোন করতাম ভয়েস চেঞ্জ করে আমি সে ছিলাম যাকে তুমি জানয় তাই বলেছ রীতি সাদিবের কথা শুনে লজ্জিত হলো রীতি তো জানত না যে সেটা সাদিব ছিল রীতি ভেবেছিল কোনো অভদ্র ছেলে হবে হয়তো সাদিবের বিষয়টি দুয়েকবার মাথায় আলেও ঝেড়ে ফেলেছে রীতি লজ্জায় আমতা আমতা করে বলল আমি বুঝতে পারিনি সেটা আপনি ছিলেন আমি ভেবেছিলাম হয়তো অন্য কেউ হবে সাদিব স্মিত হেসে বলল রিমনের থেকে তোমার নাম্বার নিয়েছি এর জন্য ওকে বেশ ঘুষ দিতে হয়েছে শুধু নাম্বারই না রিমনের কাছ থেকে তোমার পছন্দ অপছন্দ সবকিছু জেনেছি তোমার প্রিয় বেলিফুল প্রিয় রং তোমার হবি তোমার পছন্দের কড়া লিকারের চা সবটাই রিমনের কাছ থেকে জেনেছি আর বেলিফুল গাছটা তোমার জন্য লাগিয়েছি সাধের ঘুম বিসর্জন দিয়ে মালির কাজ করেছি তোমাকে এক নজর দেখার জন্য রীতি সব শুনে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে গার্ডেনে বেলিফুল রীতির জন্য লাগিয়েছে রিমন যে এত সব খাবার খেত সেগুলো সাদীপ ঘোষ হিসেবে দিয়েছে ওর সম্পর্কে ইনফরমেশন নেওয়ার জন্য আচ্ছা তাই যদি হবে সেদিন আপনি আমার অগোচরে ওদেরকে আমার সম্পর্কে এসব কথা কেন বললেন সাদীপ বিস্ময় নিয়ে বলল কোনো সব কথা রীতি মুখে কাঠিন্য নিয়ে বলল আমি চশমা পরা মেয়ে আমাকে ভালোবাসা যায় না আপনার মেয়ের নাকি অভাব নেই সাদীপ ভাবতে পারেনি রীতি এসব কথা শুনে নিয়েছে অনুতপ্ত সুরে বলল রীতি সবকিছুর একটা কারণ থাকে আমি এসব বলেছি তারও একটা কারণ আছে আমার নিজের ভালোবাসা কারো সামনে জাহির করতে সমস্যা নেই আমি তোমার জন্য এসব করেছি যাতে কেউ তোমার দিকে আঙুল তুলতে না পারে আজে বাজে কথা না বলে আমি তখনও তোমাকে জানাইনি তাই সিচুয়েশন সামলাতে বলেছি আর এমনভাবে বলেছি যাতে ওদের সন্দেহের বিন্দুমাত্র চান্স না থাকে আর এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি রীতি আমতা আমতা করছে সাদিব কি ঠিক বলছে নাকি এর মাঝে কোনো অন্য কারণ আছে রীতি ভাবছে সাদিবকে জিজ্ঞেস করবে এর মধ্যেই হুরমুর করে দিয়া আর সাবিহা ঢুকে গেল সাবিহা বলল সরি ভাইয়া আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তাই চলে এলাম একই তোমরা তো কেক কেটে ফেলেছ খেয়েও ফেলেছ আমি কি ছোট বলে দুধভাত এতক্ষণ সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর জন্য পাহারা দিয়েছি রীতি চোখের পানি মুছে মুখে হাসি নিয়ে ওদের দিকে ঘুরল রীতি প্রথমে দৃষ্টি দিল দিয়ার দিকে দিয়া রীতির দিকে তাকিয়ে বলল দিয়া রীতির কাছে এসে হাসি মুখে বলল হ্যাপি বার্থডে রীতি আপু তারপর জড়িয়ে ধরল রীতি তখনও বিস্ময় নিয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে দিয়া এতটা নর্মাল ব্যবহার কেন করছে দিয়া কি তাহলে জানে না সাদি বোকে প্রপোজ করেছে কিন্তু কিছুক্ষণ আগে তো সাবিহা বলল ওরা পাহারা দিচ্ছিল তাহলে তো জানার কথা সব ওদের প্ল্যান তবে কি দিয়া জানে না জানলে অন্তত দিয়াকে এতটা নর্মাল লাগত না আচ্ছা দিয়া সত্যিটা জানলে কি হবে নিশ্চয়ই খুব কষ্ট পাবে এসব ভাবনার মাঝেই দিয়া রীতিকে ছেড়ে দাঁড়াল সাবিহা কেক খেতে খেতে সাদিবের কাছে গিয়ে ফিসফিস করে বলল রীতি আপু কি বলল সাদিব দাঁতে দাঁত চেপে বলল বলতে দিলি কই তার আগেই তো সব শেষ করে দিলি আসার আর সময় পেলি না আর দশটা মিনিট পর এলে কি এমন ক্ষতি হতো নে এবার কেক খা সাবিহা ভাই কামড় দিল সাবিহা তো ভেবেছিল এতক্ষণে সব বলা জানা হয়ে গেছে সাবিহা বুঝতে পারছে না এতক্ষণ তাহলে এরা কি করল সাবিহা কনফিউশন নিয়ে বলল প্রপোজ করেছিস তো সাদীব ছোট্ট করে বলল হু দিয়া উচ্ছ্বাসিত হয়ে মুখের উপর হাত দিয়ে আস্তে আস্তে রীতিকে বলল আপু তুমি হ্যাঁ বলেছ তো রীতি চোখ বড় বড় করে বলল কিসের হ্যাঁ দিয়া ভ্রু কুচকে বলল সাদিব ভাইয়া তোমাকে প্রপোজ করেনি রীতি দিয়ার কথা শুনে হতভম্ব রীতি ভাবছে দিয়া তো দেখছি সব জানে তাহলে ওসব কি ছিল আমি কি ভুল ভেবেছিলাম উহু তা কি করে হয় রীতি দিয়ার হাত ধরে একপাশে নিয়ে গিয়ে বলল মানে কি তুমি সব জানো আজকে যে আমাকে প্রপোজ করবে সেটা তুমি জানতে অবশ্যই জানতাম এসব তো আমার আর সাবিহার প্ল্যান ভাইয়া তো সাহসই পাচ্ছিল না আমাদের জোরাজুরিতে রাজি হয়েছে তোমাকে প্রপোজ করতে এখন বল প্রপোজ করেছে কি না তুমি কি বলেছ আম সো এক্সাইটেড তাড়াতাড়ি বলো রীতি দিয়ার কথা বিহেভিয়ার দেখে অবাক না হয়ে পারছে না রীতি কি বলবে কি করবে মাথায় আসছে না কিন্তু দিয়া আমি তো ভেবেছিলাম দিয়া মুখের কথা কেড়ে নিয়ে বলল কি ভেবেছিলে আমার সাথে সাদিব ভাইয়ের কিছু চলছে রীতি অবাকের উপর অবাক হচ্ছে রীতি আমতা আমতা করে বলল আসলে মানে হ্যাঁ এটাই ভেবেছিলাম দিয়া নিজের দুগাকে আলতো করে হাত ছুইয়ে বলল নাউজুবিল্লাহ কি বল আমরা বারো বছর এ বাড়িতে আছি ছোট থেকে উনাকে ভাই জেনে এসেছি আর উনি বোন তবে এতে অবশ্য তোমার দোষ নেই আমি পাকা অভিনেত্রী দিয়া তুই ফিউচারে বড় অভিনেত্রী হতে পারবি তোর উজ্জ্বল ভবিষ্যৎ সব অভিনেত্রীরা ভাতে মরবে আমার জন্য ভাব নিয়ে রীতি প্রশ্নবোধক চাহনি দিয়ে দিয়ার দিকে চেয়ে আছে দিয়া রীতি সব প্রশ্নের জবাব ক্লিয়ার করতে বলল আসলে আপু সব নাটক ছিল আমি তোমার আর সাদিব ভাইয়ার মধ্যে একটা সম্ভাবনা দেখতে পেয়েছিলাম তোমাদের চোখে একে অপরের জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছিলাম যেটা তোমরা দুজনেই সব সময় লুকিয়ে রাখতে নিজের ফিলিংসকে পাত্তা দিতে না ভেবেছিলাম তোমরা কিছু বলবে কিন্তু না কারো দিক থেকে সারা পাচ্ছিলাম না তাই তোমাদের দুজনকে কাছাকাছি আনতে আমি এই নাটক রচনা করেছি আর এর জন্য আমি সরি বলবো না কারণ মাঝে মধ্যে দুজন মানুষের মধ্যে একজন থার্ড পার্সন আসলে ক্ষতি হয় না বরং তাদের সম্পর্ক জোরালো হয় তুমি কেমন জেলাসি আর ইনসিকিউর ফিল করছিলে আমার তো বেশ মজা লাগছিল আর সাদিব ভাইয়ার দিক থেকে একটা হতাশা চলে এসেছিল কারণ তুমি কিছুদিন যাবত ভাইয়াকে কোনো কারণে এভয়েড করে যাচ্ছিলে সেসব মিলিয়ে আজ প্রোপোজ হয়ে গেল আচ্ছা ভাইয়া তোমাকে কিভাবে প্রোপোজ করেছিল কি বলেছিল রীতি দিয়ার প্রশ্নে সাদিবের দিকে তাকালো সাদিব দুহাত ভাজ করে রীতির দিকে চেয়ে দাঁড়িয়ে আছে সাদিবের চোখে চোখ পড়তেই রীতি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল রীতি লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে সাবিহা আর ধৈর্য ধরতে পারছে না রীতি সামনে এসে দাঁড়াল রীতিকে একবার ভালো করে দেখে বলল এখন ফতাফত হ্যাঁ বলে তো আমাদের আর অপেক্ষা করিয়ে রেখো না স্পেশালি ভাইয়াকে সাবিহা কথাটা বলেই মিটমিট করে হাসছে অপরদিকে সাদিব বধির আগ্রহে অপেক্ষা করছে রীতির জবাবের রীতি হ্যাঁ বলবে নাকি না বলবে এসব ভেবে সাদিবের হৃদপিণ্ড হাতুড়ি বাজিয়ে যাচ্ছে দিয়া রীতিকে চুখ দেখে বলল আপু এমিনিতেই ভাইয়া এই কয়দিন বিরহে কাটিয়েছে দেখো ভাইয়ার চোখমুখের কি অবস্থা শুকিয়ে কেমন হয়ে গেছে একটা দেবদাস দেবদাস ভাব এসে গেছে সাদিবের দিকে তাকিয়ে দিয়া হাসতে লাগল সাদিব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল বেশ মজা লাগছে না প্রচুর রীতি কি বলবে বুঝতে পারছে না কেমন আমতা আমতা করছে সাদিব কি রীতি পছন্দ করে শুধু পছন্দই না ভালোবাসে কিন্তু আজ কেন সাদিবকে চিৎকার করে বলতে পারছে না ভালোবাসার কথা কেন জোরতা কাজ করছে সাদিবের প্রপোজ করাটা রীতির লাইফের বেস্ট ড্রিম ছিল রীতি কল্পনাও করতে পারেনি সাদিব ওকে কোনদিন প্রপোজ করবে গোপনে ভালোবেসেছে কিন্তু নিজেকে কখনো সাদিবের যজ্ঞ মনে করেনি সাদিব দেখতে শুনতে রীতির চেয়ে এগিয়ে বাবার সম্পত্তি বাড়িগাড়ির একমাত্র উত্তরাধিকারী সাদিবের কাছে রীতির নিজেকে ছোট মনে হতো কিন্তু ভালোবাসা ছোট বড় মানে না সাদিবের হৃদয়ের সুপ্ত ভালোবাসাটা রীতির জন্যই জেগে উঠেছে সাদিবের বুকে রীতিকে দেখে চিনচিনে ব্যথা শুরু হয়েছে অনুভব হয়েছে অতৃপ্ত কিছুর রীতির দিকে সবার দৃষ্টি রীতি মাথা তুলে দেখে সবাই ওর দিকেই চেয়ে আছে রীতি সবার চাহুনি দেখে হকচকিয়ে যায় ঢ্রোপ গিলে বলল আমি বুঝতে পারছি না কি রিয়েকশন দেব আমার গলা শুকিয়ে যাচ্ছে রীতির কথা শুনে দিয়া ফিক করে হেসে উঠে সবার দৃষ্টি দিয়ার দিকে দিয়া সেটা খেয়াল করে হাসি থামিয়ে সরি বলল রীতির প্রচণ্ড রাগ হচ্ছে ওর নার্ভাস টাইমে দিয়া খিলখিলিয়ে কিভাবে হাসছে রীতি চট করে বলল আই নিড সাম টাইম সাবিহা কিছু বলতে যাবে তখনই সাদিব থামিয়ে দিয়ে বলল হ্যাঁ টাইম নেও বাট উত্তর যেন হ্যাঁ হয় সেটা খেয়াল রাখবে ওকে রীতি সাদিবের কথা শুনে তাজ্জব হয়ে গেল এ ছেলে তো রীতিমতো সুন্দরভাবে থ্রেট দিচ্ছে রীতি আর কথা বাড়াতে চায় না কাচুমাচু হয়ে বলল রাত হয়ে গেছে মা হয়তো চলে এসেছে আমাকে খোঁজবে আমি কি এখন যেতে পারি দিয়া মুখ চেপে হেসে বলল চাইলে থেকে যেতে পারো ভাইয়ার সাথে জমিয়ে প্রেম করতে পারো আমরা কথা দিচ্ছি একদম ডিস্টার্ব করব না রীতি দিয়ার কথা শুনে চোখ পিটপিট করে চাইল তারপর সাদিবের দিকে তাকাতেই আবারও লজ্জা পেয়ে গেল কোনো কথা না বলে দৌড়ে চলে গেল রীতি যেতেই দিয়া জোরে হেসে ফেলল সাদিব বুঝতে পারছে এখন ওদের বলি বলিকা বাখরা ও হতে যাচ্ছে তাই মানে মানে কেটে পড়াই ভাল যেই ভাবা সেই কাজ সাদিবও বেরিয়ে গেল রুম থেকে রীতি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল চোখমুখ চকচক করছে খুশিতে আজ ওকে সাদিব প্রপোজ করেছে বিষয়টি হজম হচ্ছে না স্বপ্ন মনে হচ্ছে রীতি বিছানায় গিয়ে পা ছড়িয়ে বসে রইল তারপর আবার উঠে দাঁড়ালো আবারও বসে পড়ল নিজেকে পাগল পাগল লাগছে কি করছে নিজেই জানে না অনুভূতিরা হৃদয় জুড়ে আলোড়ন তৈরি করছে রীতি আয়নার সামনে গিয়ে দাঁড়াল নিজের চেহারায় চোখ পড়তেই লজ্জায় মুখ সরিয়ে নিল অনেক লজ্জা লাগছে নিজেকে নববধূ মনে হচ্ছে রীতি বারান্দায় গিয়ে দাঁড়াল লাইটের আলোতে বাগানের ওই বেলিফুলের গাছটি স্পষ্ট দেখা যাচ্ছে রীতির সাদিবের বলা কথাগুলো মনে বাজছে বারবার অপরদিকে সাদিবের নিজেকে হালকা মনে হচ্ছে রীতিকে মনের কথাটা এতদিনে জানাতে পেরেছে আর সাদিবের দৃঢ় বিশ্বাস রীতি ওকে ফিরিয়ে দেবে না সময় নিচ্ছে কিন্তু রীতি ওকে খুব শীঘ্রই ভালবেসে গ্রহণ করবে রীতিদের বাসায় ছোট খাটো করে ওর জন্মদিন পালন করা হয়েছে ওর বাবা মা ভাই আরও ব্যাস এই কয়জন মিলে বেশ ভালোভাবেই জন্মদিন উদযাপন করেছে রীতির মামা রীতিকে ফোনে উইশ করেছে আর কুরিয়ারে গিফট পাঠিয়ে দিয়েছে তিনি কাজে ব্যস্ততাই আসতে পারেনি এ নিয়ে অবশ্য রীতির মন খারাপ হয়নি ডিনার শেষ করে রীতি বিছানায় গা এলিয়ে দিয়েছে ফেসবুকে গিয়ে টু মারতেই একটা পোস্ট ওর চোখে পড়ল সাদিব নতুন করে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে সেখানে রিয়েক্ট কমেন্টের ছড়াছড়ি সাদিব সবার কমেন্টের রিপ্লাই দিচ্ছে একজন কমেন্ট করেছে সেই অদৃশ্য মানবী নাকি সাদিব রিপ্লাই করেছে অদৃশ্য মানবী আজ দৃশ্যমান হয়েছে দোয়া করবেন আমাদের জন্য রীতি সবার কমেন্ট পড়ছে আর মুচকি মুচকি হাসছে রীতির সাদিবকে আজ অন্যরকম লাগছে প্রপোজ করেছে মাত্র আর তাতেই রিলেশনশিপ স্ট্যাটাস পাগল ছেলে সাদিব ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছে রীতির ইনবক্স জানান দিচ্ছে রীতি বেশ কিছুক্ষণ হয়েছে ফেসবুক ত্যাগ করেছে হয়তো ঘুমিয়ে আছে করবে না করবে না করেও সাদিব রীতির নাম্বারে দায়ল করল দুবার বাজার পর ফোন রিসিভ করল সাদিব কান পেতে রেখেছে রীতির কথা শোনার জন্য রীতি ঘুম জড়ানো কণ্ঠে বলল হ্যালো রীতির ঘুমন্ত কণ্ঠ সাদিবের কাছে মোহনীয় লাগছে কেমন অদ্ভুতভাবে টানছে ঘুমাচ্ছ বুঝি রীতির ঘুমে হুশ নেই ঘুমে ঘুমে ফোন রিসিভ করেছে ঘুমে ঘুমেই বলল হুম সাদিব মুচকি হাসি দিল রীতি যে ঘুমে হুশ হারিয়ে ফেলেছে তা বুঝার বাকি নেই আচ্ছা ঘুমাও হুম রীতি হুম হুম করেই যাচ্ছে সাদিব দুষ্ট হাসি দিয়ে কল রেকর্ড অন করে বলল আমি কি তোমার কল্পপুরুষ হুম সাদিব মুখ চেপে হাসছে তারপর আবারও বলল তুমি আমকে ভালোবাসো হুম সাদিব ফোনটা দূরে সরিয়ে আটকে রাখা হাসিটা হেসে ফোন আবারও কানে নিল আচ্ছা ঘুমাও জানু উমম হু সাদিব ফোন কেটে দিল তারপর রেকর্ড ওপেন করে শুনে নিজের মনেই হেসে উঠল সোনা রোদ চোখের উপর পড়তেই রীতির ঘুম ভেঙে গেল রীতি আস্তে আস্তে খুলে ঝুলন্ত ফ্যানের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে হাই তুলতে তুলতে ফোনটা হাতে নিল ফোনের পাওয়ার বাটন চাপতেই একটা মেসেজ দেখতে পেল সাদিবের নাম্বার থেকে রীতি তাড়াতাড়ি মেসেজটা ওপেন করে একটা ভয়েস মেসেজ রীতি ভয়েস মেসেজ শুনে কিছুই বুঝতে পারল না তারপর একটা ম্যাসেজ দেখল সেখানে লেখা রীতি সাদিবের ফোন আলাপ রীতি এক কথায় টাস্কি খেলো শুয়া থেকে উঠে বসল তারপর আবারও ভয়েস মেসেজটা শুনল শুনে মনে হচ্ছে আসলেই এটা রীতি কিনা তাই কল লিস্টও চেক করলো সেখানে সাদিবের নাম্বার দেখে চোখ কপালে রীতি কিছুই মনে করতে পারছে না তাই মাথা চুলকাতে লাগল রীতি মাথা চুলকাতে চুলকাতে বারান্দায় গিয়ে দাঁড়াতেই সাদিবের দিকে চোখ গেল সাদিব রীতিকে হাত নাড়িয়ে হায় দিচ্ছে মুখে অদ্ভুত হাসি লেগে আছে রীতি সাদিবকে দেখে ভাবছে এই ছেলে রাতারাতি পাগল হয়ে গেছে রীতি বারান্দা থেকে চলে যেতেই সাদিব রীতিকে মেসেজ করল শুভ সকাল অবশেষে শিকার করেই নিলে তাই না তাহলে আমার রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া সার্থক হয়েছে রীতি চোখ ছোট ছোট করে তাকাচ্ছে মেসেজের দিকে রীতি ফ্রেশ হয়ে চায়ের কাপ হাতে আবারও বারান্দায় গিয়ে দাঁড়াল সাদিব চলে গেছে তখনই হঠাৎ সাদা একটা গাড়ি শু করে বেরিয়ে গেল গেটের বাইরে সাদিবের বাবা বাইরে যাচ্ছে রীতি চায় চুমুক দিয়ে চাটা শেষ করলো বিকেলে ছাদে যাবে না যাবে না ভেবেও ছাদে গেল কিন্তু একই ছাদে তো এলাহি কাণ্ড চেয়ার টেবিল সেট করা হচ্ছে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান রীতি কিছুই বুঝতে পারছে না এখানে কিসের অনুষ্ঠান হচ্ছে লাইটিং হচ্ছে চেয়ার টেবিল সাজানো হচ্ছে রীতির কৌতূহল বেড়েই চলেছে রীতি একজনকে জিজ্ঞেস করলো কিসের অনুষ্ঠান হচ্ছে এখানে পিকনিক হবে আজ পিকনিক হ্যাঁ পিকনিক বছরে একবার এই বিল্ডিং এর সবাই মিলে বড় করে পিকনিক করে ছাদে নিজেরা মিলে রান্নাবান্না করে গান বাজনা করে আড্ডা দেয় মজা করে এইবারও তাই হচ্ছে কিন্তু তুমি কেন জানো না তুমিও তো এই বিল্ডিংয়ের রীতি ভাবছে তাই তো পিকনিক হবে আর সেই পিকনিকের লিডার অবশ্যই সাদিব তাহলে রীতিকে কেন বলেনি আর সাবিহা আর দিয়া ওরাও তো বলেনি রীতির মনটা খারাপ হয়ে গেল কেউ ওকে বলেনি এমনকি ওর ছোট ভাই রিমন রিমনকেও বলেনি মাগরিবের রাজান শেষ হয়েছে পনেরো মিনিট হবে রীতি গাল ফুলিয়ে নিজের রুমে বসে আছে কেউ ওকে পিকনিকে ইনভাইট করেনি কেন রীতি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বারান্দায় গেল ছাদে হাই ভলিউমে গান চলছে তাও যেমন তেমন গান না দিলবার গান সাথে বাচ্চাদের চিৎকার হৈহুল্লোরের শব্দ ভেসে আসছে রীতি রুমে ঢুকে দরজা ঠাস করে বন্ধ করে দিল দরজায় এমনভাবে শব্দ হল যেন ভেঙে যাওয়ার অবস্থা সেটাকে পাত্তা না দিয়ে রীতি একটা বই খোলে বসল এতে যদি মন ভালো হয় রীতি এক পাতা পড়তেই দিয়া রীতির রুমে ঢুকলো রীতির হাত থেকে বই নিয়ে বন্ধ করে দিয়ে বলল দ্রুত রেডি হও ছাদে যাব রীতি দিয়ার হাত থেকে বই নিয়ে বলল কেন কেন আবার আজকে ছাদে পিকনিক হচ্ছে রীতি বইটা আবারও খোলে ভ্রুক্ষেপহীন ভাবে বলল তো দিয়া রীতির থেকে বইটা আবারও কেড়ে নিয়ে বলল তো মানে কি তুমি পিকনিকে যাবে না রীতি সোজাসাপটা উত্তর দিল আমি কেন যাব আমি না তোমাদের পিকনিকে আছি না আমাকে কেউ ইনভাইট করেছে আর না আমি পিকনিক সম্পর্কে কিছু জানি আর এর চেয়ে বড় কথা হচ্ছে আমি পিকনিকে যেতে ইন্টারেস্টেড নয় ইনজয় সেলফ রীতি দিয়ার হাত থেকে বইনিতে নিলে দিয়া সরিয়ে ফেলে বলল তুমি জানো না কারণ আমরা তোমার জন্য পিকনিকের বিষয়টি সারপ্রাইজ হিসেবে রেখেছি আনটিকে বলেছি আন্টি সব জানে উনি চাদাও দিয়েছে আর রিমন সে তো ড্যান্স ফ্লোরে ড্যান্স করাই ব্যস্ত এখন চলো তো দিয়া আমি যাব না আমার ভালো লাগছে না দিয়া রীতির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল ওকে ফাইন দিয়া কাউকে কল করছে রীতি দিয়াকে কাউকে কল করতে দেখে বলল কাকে কল করছো দিয়া রীতির কথায় ভেংচি কেটে বলল তোমাকে কিডন্যাপ করব তাই কিডন্যাপারকে ফোন করছি বুঝলে দিয়া তারপর ফোনের দিকে মনোযোগ দিল হ্যালো সাদিব ভাইয়া রীতি আপু আসবে না তাকে আমি অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু সে আসবে না এখন তুমি যা করার করো। সাদিব দিয়ার কল্পে সিঁড়িঘরে গিয়ে কল রিসিভ করে তবুও ভালোভাবে শুনতে পাচ্ছে না তবে এটুকু বুঝতে পারছে দিয়া বলছে রীতি আসবে না দিয়া ওকে বলো ভালোই ভালোই না আসলে আমি গিয়ে নিয়ে আসব দিয়া ফোন রেখে রীতিকে বলল তুমি না এলে ভাইয়া আসবে তোমাকে নিতে তোমাকে কোলে তুলে ছাদে নিয়ে যাবে রীতি দিয়ার কথা শুনে চোখ বড় বড় করে বলল এইগুলা কি ধরনের কথা অভদ্র লোকটা আমাকে কোলে করে নিয়ে যাবে মামার বাড়ির আবদার নাকি দিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল তাড়াতাড়ি চলো নয়তো এসে পড়বে রীতি দাঁতে দাঁত চেপে বলল শয়তানের নানি তুমি তোমার জন্য সব হলো দিয়া রীতির কথা শুনে দাঁত কেলিয়ে হাসল রীতি সেটা দেখে বলল আর হাসতে হবে না চলো দিয়া চোখ বড় বড় করে বলল তুমি এভাবে যাবে রীতি নিজের দিকে তাকিয়ে জিভে কামড় দিল ও তো প্লাজো আর ঘিলে ঢালা শর্ট একটা টপস পরা মাত্রই চেঞ্জ করেছে রীতি একদম বুলেই গিয়েছিল রীতি আলমারি থেকে হালকা পেস্ট কালার একটা ড্রেস নিয়ে চেঞ্জ হতে চলে গেল রীতি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়াচ্ছে চুল আঁচড়িয়ে খোপা করতেই দিয়া খোপা খোলে দিল আপু চুল খোলা রাখো রীতি আবারও চুল বাঁধতে বাঁধতে বলল কিন্তু মা বকবে সন্ধ্যাবেলায় চুল খোলে রাখা তার পছন্দ না হুম তোমার যে লম্বা চুল ভূতে ধরবে হিহি রীতি মুখ ভেংচি দিল দিয়াকে আপু তাহলে অন্য কিছু করো তবুও খোপা করো না রীতি চুলে দুতিন ধাপ বেনি করে হেয়ার রাবার লাগিয়ে বাকি চুলগুলো খোলা রেখে সামনে একপাশে এনে রাখলো ম্যাচিং করে কানে এয়ারিং ফোঁটে হালকা পিঙ্ক লিপি আর হালকা কাজল নিজেকে খুঁটে খুঁটে দেখে নিয়ে দিয়ার দিকে তাকাতেই দিয়া বলল আপু তোমাকে দেখে আমার হিংসা হচ্ছে তোমাকে কত সুন্দর লাগছে আর আমাকে কেমন পেতনি লাগছে মন খারাপ করে রীতি দিয়ার গাল টেনে দিয়ে বলল পাম মারা বন্ধ কর তুমি নিজেই জানো তোমাকে কত সুন্দর লাগছে কালো ড্রেসে একদম পরী দেখিস ছাদ থেকে যেন জিনে তুলে নিয়ে না যায় রীতির কথা শুনে দিয়া হেসে ফেলল তারপর দুজনে একসাথে বেরিয়ে গেল রীতি আর দিয়া ছাদে উঠে রীতি ছাদে উঠে দেখে ছাদে উৎসব মুখর পরিবেশ সবাই কত ব্যস্ত কেউ আড্ডা দিচ্ছে ছোট ছেলেমেয়েরা ওরা ধুরা ড্যান্স করছে সাদিবের ভাগ্নে অভিও ড্যান্স করছে পাশেই সাদিব হাতে তালি দিয়ে অভিকে উৎসাহিত করছে রীতি খোঁজছে রিমনকে রীতির মা বারবার বলে দিয়েছে রিমনকে যেন দেখে রাখে রিমন যা দুষ্ট আর চঞ্চল একদম রীতির বিপরীত তাই ওকে নিয়ে ওর মায়ের ভয় হয় রীতি এক জায়গায় দাঁড়িয়েই রিমনকে খোঁজে চলেছে সাদিবের চোখ পড়ল রীতির দিকে রীতি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক সেদিকে দেখছে মনে হচ্ছে কিছু খোঁজছে অথবা কাউকে খোঁজছে তবে সাদিব রীতিকে দেখছে এত হালকা সাজে কাউকে এতটা স্নিগ্ধ সুন্দর লাগে সেটা রীতিকে না দেখলে বুঝতে পারত না রীতি রিমনকে আবারও কোল্ড ড্রিঙ্কস পান করতে দেখল এই ছেলে পেটুক একটা রীতি রিমনের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়াল রিমন রীতিকে দেখে ভয় ঢোক গেলছে তাড়াতাড়ি কোল্ড ড্রিঙ্কসের বোতল টেবিলে রেখে জোরপূর্বক হাসার চেষ্টা করল রীতি রিমনের কান টেনে ধরল তোকে কতবার নিষেধ করেছি এসব মুখে দিতে তুই আমার কথা শুনবি না দেখছি দাঁড়া মাকে বলছি রিমন কাঁদো কাদো হয়ে বলল আপু আমি আর খাবো না সত্যি বলছি আমার কানে লাগছে রীতি আরও জোরে টেনে ধরে বলল খাওয়ার সময় মনে থাকে না রিমন কাঁদো কাদো ফেস করে আছে সাদিব দ্রুত এসে রীতির হাত থেকে রিমনকে ছাড়িয়ে নিয়ে বলল তুমি যে এত দর্ষী মেয়ে জানতাম না তো একটা বাচ্চা ছেলেকে এভাবে মারছ রীতি সাদিবের দিকে ভ্রু কুচকে তাকালো রিমন কান ঢলছে সাদিব রিমনের দিকে তাকিয়ে বলল আহারে আমার একমাত্র নাদুসনুদুস শালার কি অবস্থা করেছে এই পাজি মেয়েটা রীতি সাদিবের দিকে ভ্রু কুচকে তাকাল কি বলছে রিমন ওর শালা সাদিব রিমনের গাল টেনে বলল রিমন দেখ এগুলো আর খাস না তাহলে আরও বল হয়ে যাবি তারপর আর বউ পাবি না তাই অল্প খাবি ওকে রিমন মাথা নাড়িয়ে সায় জানাল রিমন চলে যেতেই রীতিও চলে যেতে নিলে সাদিব রাস্তা আটকে দাঁড়াল চশমা রানী তোমার চশমা কই রীতি সাদিবের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল কেউ একজন বলেছিল আমি চশমা পরা মেয়ে মহল্লার ছেলেদের কাছে আমার চশমা পরা নিয়ে উপহাস করেছিল তাই চশমা ভেঙে চার ভাগ করেছি রীতির কথা শুনে সাদিব ব্যথিত হল রীতি যে ওর কথায় এতটা কষ্ট পেয়েছে সেটা বুঝতে পারেনি চশমা ভেঙে ফেলেছে ওর কথা শুনে সাদিব বিষণ্ন মনে বলল রীতি আম সরি আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে আম এক্সট্রিমলি সরি প্লিজ মাফ করে দেও আমি তোমাকে চশমা এনে দেব তোমার চশমা পরা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে চশমা পরা অবস্থায় দেখেই পছন্দ করেছি এতে বুঝতেই পারছ আমার তোমার চশমা পরা নিয়ে কোনো রূপ সমস্যা থাকলে তোমাকে পছন্দ করতাম না তুমি বিষয়টি সিরিয়াসলি নিয়ে নিজের ক্ষতি করো না আমার কি ক্ষতি সাদি বামতা আমতা করে বলল না মানে তুমি চশমা না পরে সব ঠিকঠাক দেখো মানে সমস্যা হয় না রীতির সাদিবের কথা শুনে প্রচুর হাসি পাচ্ছে জি না কোনো সমস্যা হয় না আমি সব ঝকঝকে ফকফকে দেখি উইটা তো জাস্ট আমার হেবিট হয়ে গেছে এরই মধ্যে অভি মামা মামা বলে সাদিবের কাছে দৌড়ে এলো সাদিব অভিকে কোলে উঠিয়ে নিল কিরে মামা তুইও দেখছি কাবাবের হাড্ডি হতে চলে এসেছিস অভি গালে আঙুল রেখে চিন্তার ভঙ্গিতে বলল কাবাবের হাড্ডি মানে কি মামা কাবাবে কি হাড্ডি থাকে সাদিব অভির কথা শুনে হেসে দিল রীতি অপলক সাদিবের হাসি দেখছে কি সুন্দর স্নিগ্ধ হাসি কারো হাসিতে এতটা সরলতা এতটা মুগ্ধতা থাকে সেটা সাদিবের হাসিতে আছে সাদিবের হাসিতে স্নিগ্ধতা সরলতা মুগ্ধতা সব বিরাজ করছে রীতি সাদিবের হাসির প্রেমে পড়ছে ভীষণভাবে প্রেমে পড়ছে তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে সাদা খামে না লেখা নাম একেছে তার গানে দুই সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না শোনা সুর একা একা আঁকা যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা আঁকা গান শায়ান শায়ান সাদিব মুখে মিষ্টি হাসি ফুটিয়ে গান শেষ করল চলবে